পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি অনুগ্রহ আল্লাহরই হাতে তিনি যাকে ইচ্ছা তা দান করেন বস্তুত আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ যাকে ইচ্ছা তিনি নিজের অনুগ্রহের জন্য বিশেষ করে বেছে নেন এবং আল্লাহ মহা অনুগ্রহশীল ঐশী গ্রন্থধারীদের মধ্যে এমন লোক রয়েছে যে বিপুল সম্পদ আমানত রাখলেও ফেরত দেবে এবং এমন লোকও আছে যার নিকট একটি দিনার বা মুদ্রা ও আমানত রাখবে তার পিছনে লেগে না থাকলে সে ফেরত দেবে না এই কারণে যে তারা বলে এই অশিক্ষিতদের প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই এবং তারা জেনে শুনে আল্লাহর নামে মিথ্যা বলে হ্যাঁ যে তার অঙ্গীকার পালন করে এবং সাবধান হয়ে চলে নিশ্চয়ই আল্লাহ সাবধানীদের ভালোবাসেন যারা আল্লাহর প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে স্বল্প মূল্যে বিক্রয় করে পরকালে তাদের কোনো অংশ নেই কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না এবং তাদের দিকে চেয়ে দেখবেন না এবং তাদের পরিশুদ্ধ করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি পরম করুণাময় আল্লাহর নামে শেষ করছি